আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। যারা পাই নেটওয়ার্কে এতদিন ধরে কাজ করতেছেন, কষ্ট করতেছেন, 2019 সাল থেকে বাজারে অনেকদিন থেকে মাইনিং করতেছেন, কাজ করতেছেন ফ্রিতে ইনকাম করার জন্য, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সকলের মনেই কিন্তু অনেক কোশ্চেন আছে এই পাই নেটওয়ার্ক নিয়ে। তার ভিতরে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা হলো যে তারা কবে মেইননেট চালু করবে, মেইননেট মার্কেটে নিয়ে আসবে, কবে তারা লিস্ট হবে বা আদৌ তারা লিস্ট হবে কি না। 2019 সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রায় 4 বছর আপ হয়ে যাচ্ছে, তাদের কোনো মেইননেটের আপডেট আসে না। সো তারা কি আসলেই মার্কেটে আসবে বা এটা কি আসলে লিস্টেড হবে কি না, চলুন সেটা নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেবো। আশা করা যায় এটা এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। সো প্রথম অবস্থায় বলতে চাই, পৃথিবীতে যত প্রকার ফ্রি টোকেন বা কয়েন আছে তার ভিতরে পাই নেটওয়ার্ক নাম্বার ওয়ান। বিকজ পাই নেটওয়ার্কের মতো এত জনপ্রিয় একটা কয়েন বা টোকেন কিন্তু ইতিপূর্বে কখনোই আসে নাই ফ্রি টোকেনের ভিতরে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে একটা ফ্রি টোকেন, এবং এটার কমিউনিটি কিন্তু সবচেয়ে বেশি, 50 মিলিয়ন প্লাস কিন্তু অলরেডি এটার কমিউনিটি বা অ্যাকাউন্ট রয়েছে। আপনারা বুঝতে পারতেছেন একটা ফ্রি টোকেনে, ফ্রি কয়েনে এত পরিমাণ কমিউনিটি আছে, এবং ক্রিপ্টোকারেন্সির ভিতরে কিন্তু সবচেয়ে বেশি হলো ডিমান্ড এবং কমিউনিটি। যেই কয়েনের পিছনে কমিউনিটি থাকবে বা ইউজার থাকবে বা তাদের ডিমান্ড থাকবে, সেই কয়েনে কিন্তু মূলত আকাশচুম্বী হয়ে যায়, সেই কয়েনেরই কিন্তু ভ্যালু আকাশচুম্বী থাকে। তো সেরকমই পাই নেটওয়ার্ক এমন একটা কয়েন যেই কয়েনটা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় কয়েন, ফ্রি কয়েনের ভিতরে একটা এবং টপ কয়েন বলতে পারেন। কিন্তু একটা কথা আমি বারবারে বলি, আবারও বলছি যে পাই নেটওয়ার্ক যদিও ডিলে প্রজেক্ট, মানে তাদের সমস্ত কার্যক্রম আস্তে আস্তে করে, বাট তাদের যে কী পরিমাণ স্ট্রং কমিউনিটি আছে এটা আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না, এটার যে কী পরিমাণ ভালো স্ট্রং কমিউনিটি তারা বিল করেছে। সো পাই নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, সব কিছুতেই ধৈর্য ধরতে হয়, বিশেষ করে ফ্রি ইনকাম অ্যাপগুলোতে, ফ্রি মাইনিং অ্যাপগুলোতে, ফ্রি কয়েনগুলোতে কিন্তু অনেক বেশি ধৈর্য ধরতে হয়। তো সেরকমই যারা আসলে কাজ করতেছেন তাদের অবশ্যই অবশ্যই ধৈর্য ধরা দরকার, বিকজ পাই নেটওয়ার্ক কিন্তু এমন একটা পজিশনে, এমন একটা সময়ে আসবে এটা থেকে হিউজ একটা আর্নিং আপনারা করতে পারবেন। পৃথিবীতে আর এমন কোনো কয়েন, ফ্রি কয়েন আমার মনে হয় না আসবে যেটার ভ্যালু বা যেটার কমিউনিটি এত স্ট্রং হবে। সো এই পাই নেটওয়ার্ক যে নিয়ে যে মূল প্রশ্নটা অনেকে, সেটা হলো যে আসলে কি এটা মার্কেটে আসবে। সো আমি একটা কথাই বলতে চাই, পাই নেটওয়ার্ক 110% মার্কেটে আসবে এবং খুব ভালোভাবেই তারা মার্কেটে আসবে। অনেকে মানে কোশ্চেন আছে, আমাদের তো KYC আসে নাই, KYC হয় নাই, আবার KYC কমপ্লিট হয়েছে, মাইগ্রেটই হয় নাই, 8টা অপশন মেননেট অপশনই ওকে হয় নাই, মাইগ্রেট হয়ে কয়েনে যায় নাই, তাহলে এটা কবে আসবে, কী হবে? তো তারা সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু কাজ করতেছে অলরেডি অনেকেরই কিন্তু KYC কমপ্লিট হয়ে কিন্তু মাইগ্রেট হওয়া শুরু করছে, মাঝখানে তারা মোটামুটি 6-7 মাসের উপরে কিন্তু মাইগ্রেট অপশনটা স্লো করছিল বা স্টপ করছিল, যার কারণে অনেকেরই হয় নাই। রিসেন্টলি কিন্তু অনেকেরই মাইগ্রেট হচ্ছে এবং অনেকেরই KYC আসতেছে। সো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানা দরকার, যেহেতু আস্তে আস্তে তারা করতেছে সব কিছুই আসবে, একটা কয়েন মার্কেটে আসার সর্বশেষ যে দাবগুলো সবগুলো দাব কিন্তু তারা অতিক্রম করতেছে এবং ভালোভাবেই তারা মার্কেটে আসার চেষ্টা করতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে পাই নেটওয়ার্কের যে কী জনপ্রিয়তা সেটা আপনারা অনেক কিছু দেখলেই বুঝতে পারবেন। বিভিন্ন কান্ট্রিতে কিন্তু পাই নেটওয়ার্কের প্রতিনিয়ত সেমিনার হয়ে থাকে, এমনও কান্ট্রি আছে যেগুলোতে বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন দোকানে কিন্তু তারা পাই নেটওয়ার্কের পেমেন্ট গেটওয়ে চালু হয়। আপনারা হয়তো বা জানেন যে পাই নেটওয়ার্ক লিস্ট হওয়ার আগেই কিন্তু পাই কয়েনগুলো বাই সেল হয়, মানে যদি আপনার কয়েনগুলো পাই ওয়ালেটে যেয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো আপনারা সেল করতে পারবেন। তাহলে এগুলো কিনে কে? কথা হলো যেহেতু এখন পর্যন্ত লিস্টেড হয়নি, তাহলে এটা আপনারা কেন কিনবেন বা কিনতেছে কারা? এটা কিনতেছে বিভিন্ন কান্ট্রিতে পাই নেটওয়ার্ক কিন্তু এমনভাবে তারা এটাকে মার্কেটিং করছে বা সেমিনার করছে যে এটা তারা বিভিন্নভাবে লিস্টেড হওয়ার আগেই অ্যাক্সেপ্টেবল করে নিছে, মানে একটা শপিং মলে, একটা দোকানে বা বিভিন্ন ক্লিনিকে, এরকম তারা পাই নেটওয়ার্ক কিন্তু তারা অ্যাকসেপ্ট করে, যার কারণে এই কয়েনগুলো কিন্তু আস্তে আস্তে বাইসেল হয়ে ওই সমস্ত কান্ট্রিতে চলে যায়, যেমন পাকিস্তান আছে, তারপরে ভিয়েতনাম আছে, চায়না আছে, তারপরে ইন্ডিয়া আছে, তারপরে কুয়েত আছে, এগুলো জায়গাতে কিন্তু পাই নেটওয়ার্ক বাইসেল হয়ে কয়েনগুলো কিন্তু মাইগ্রেট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এটা লেনদেন হচ্ছে, এমনকি তারা পেমেন্ট কার্ডও কিন্তু চালু করতেছে। সো এই যে দেখেন পাই নেটওয়ার্কের বিভিন্ন সেমিনার,
এই যে দেখেন অনেক অনেক কোম্পানি কিন্তু অলরেডি উই অ্যাকসেপ্ট ভিসা মাস্টারকার্ড পাই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেকভাবে আছে যেমন দেখেন কি পরিমাণ সেমিনার যে হয় পাই নেটওয়ার্ক নিয়ে যেটা আসলে আপনারা বলতেই পারবেন না বা কল্পনাও করতে পারবেন না যে আসলে কি পরিমাণ সেমিনার হয় যে দেখেন এই যে ভিয়েতনামে তো প্রচুর পরিমাণে সবচেয়ে বেশি চায়না এবং ভিয়েতনামে এটার মার্কেটিং হয় সো এই যে দেখেন কি পরিমাণ আসলে এটা বলার বাহিরে তো আপনারা কি এটাকে কখনোই মানে ফেলে দিতে পারবেন যে কী পরিমাণ সেমিনার হয় বিভিন্ন কান্ট্রিতে তারা কয়েনগুলো অন্য অন্য কান্ট্রি থেকে কিনে নিয়ে তারা মার্কেটিং করতেছে বা লেনদেন করতেছে এগুলো কি তারা না জেনেই করতেছে 100% জেনে এবং অনেক বড় বড় যারা ইনভেস্টর আছে বা ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস্ট আছে তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করে তার যার জন্য কিন্তু এগুলো এত পরিমাণে মার্কেটিং হচ্ছে সো অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ ধৈর্যহারা হবেন না পাই নেটওয়ার্কের ফিউচার খুবই ভালো যাদের কাছে কয়েন আছে আপনারা কয়েনগুলো আপনারা রেখে দেন এখান থেকে ফিউচারে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন সো এই যে বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে বললাম যে এই যে সেমিনারগুলো হচ্ছে বা ই হচ্ছে এগুলোকে আপনারা কোনোভাবেই কিন্তু অস্বীকার করার মতো না এবং তারা খুব ভালোভাবে জানে বিদায় কিন্তু তারা এগুলো করে বাংলাদেশে এগুলো অ্যালাউ না বা এশিয়া কান্ট্রিতে খুব বেশি একটা ই না তার কারণে কিন্তু এশিয়াতে হয় না বাট অন্য অন্য কান্ট্রিতে এটার ভ্যালু সম্পর্কে জানে যার কারণে কিন্তু প্রতিনিয়ত সেমিনার হয় তারা এগুলোকে বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করে পেমেন্ট অ্যাকসেপ্ট করে সো একটা কথাই বলতে চাই ধৈর্যই সব কিছু ধৈর্য ধরেন আপনারা এখান থেকে ভালো ফল পাবেন পাই নেটওয়ার্কের ফিউচার অবশ্যই অবশ্যই ভালো একটা ফিউচার সো আশা করা যায় ভিডিওটা দেখে আপনারা অনেকেই বিভিন্নভাবে মোটিভেট হয়েছেন বা হবেন পাই নেটওয়ার্ক নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন নেক্সট ভিডিওর জন্য আপনারা সকলেই অপেক্ষা করবেন